উইম্বলডন টেনিসের জন্য তালিকায় থাকা 602 খেলোয়াড়ের মধ্যে সব প্রাইজ মানি বিতরণের সিদ্ধান্ত নিয়েছে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব। করোনা ভাইরাসের এই সংকটকালীন পরিস্থিতির কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিচ্ছে তারা। সূচি অনুযায়ী উইম্বলডন হওয়ার কথা ছিল 29 জুন থেকে 12 জুলাই, কিন্তু করোনা মহামারীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বাতিল করা হয়েছে এই টুর্নামেন্ট। ফলে অনেক খেলোয়াড়ই ছিলেন যারা এই টুর্নামেন্টের উপর ভরসা করে জীবিকা নির্বাহের একটা পথ খুঁজছিলেন, তাদের নিরাশ না করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। প্রাইজ মানিটি কিভাবে বন্টন হবে তার একটা ধারণাও দিয়েছে কর্তৃপক্ষ। বাছাইয়ের এককে অংশ নিতে যাওয়া 224 জন খেলোয়াড় পাবেন 12,500 পাউন্ড করে, মূল ড্রয়ের 256 জন 25,000 পাউন্ড করে পাবেন। সাইফুল রুদ্র, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।